বিজিবি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজিবি সরকার, তাই এই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজপথে বিজিবি সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্বে হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জবাব ভোটের মাধ্যমে দেওয়া হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেওয়া হবে, এর জন্য চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তৈরি। ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে পরাজিত করার ডাক দিলেন চাকুরিচ্যুতরা। বিজেপি বিরোধী ভোট 10,323 দেবে বিধানসভা নির্বাচনে। জবাব আমরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে দেব, তার জন্য আমরা তৈরি। কারণ আমরা ভদ্রতা করেছি, আমরা আশা করেছি, আমরা আশাবাদী ছিলাম যে একটা সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। একটা সরকার বারবার জুমলাগিরি করে যাচ্ছে, একটার পর একটা জুমলাগিরি করে যাচ্ছে। কোথায়? আমরা তো বারবার লাঠি পেটা খেয়েও আপনাদের দরবারে গিয়েছি, আমরা তো কোনো উচ্ছৃঙ্খল আন্দোলন করিনি। বিজেপি বিরোধী ভোট আমরা দেব, বিজেপি বিরোধী ভোট দেব। আমাদের মধ্যে কিন্তু কংগ্রেসের সমর্থক আছে, মতার সমর্থক আছে, সিপিআইএমের সমর্থক আছে। তাই আমরা বলছি বিজেপি বিরোধী ভোট 10,323 দিতে যাচ্ছে 23-এর ইলেকশনে। এর বড় আর কোনো কথা হচ্ছে না, যেখানে যে শক্তিশালী তাকেই আমরা জয়ী করে তুলবো, বিজেপি ছাড়া। অপর এক চাকুরিচ্যুত শিক্ষক সকল অংশের মানুষের কাছে আহ্বান রাখেন শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে বিজেপি বিরোধী যে কোনো দলকে ভোট দেওয়ার, শাসকের ডাব্বা খালি করে দেওয়ার আবেদন জানান। এই রাজ্যের সভাপতি সম্পন্ন মানুষ শুধু আমাদের প্রশ্নে না, রাজ্যে যদি শান্তি সম্প্রীতি উন্নয়ন চায় আপনারা বিজেপি পার্টি অন্য যে কোনো দলে ভোট দেন না, আপনাদের বিজেপির ডাব্বাটাকে খালি করে দিতে চাই। 2018 সালে খাল কেটে যারা কুমির এনেছিল, এই কুমিরটাই তাদের কাছকে খেয়ে ফেললো, যাতে 2023 সেই খালটাকে বন্ধ করতে পারে তার রাস্তাটা আমরা সবাই মিলে এক করতে হবে। যদি সেটা না করতে পারি আমরা কিন্তু হবে না। আমরা যেখানে এখন আছি, আমি যে অঞ্চলে বসবাস করি, হয়তো এই অঞ্চলে আমি আর থাকতে পারবো না। কারণ আমার যে অর্থনৈতিক অবস্থা আজকের দিনের মধ্যে দাঁড়িয়ে। রাজনৈতিক মহলের মতে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা 2018 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা আসন্ন নির্বাচনে সেই বিজেপিকে ভোট দিতে যে নারাজ তাই দিন স্পষ্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।